চাঁদ ও শুক্রের মহামিলনের পর মঙ্গলবার মানে আজ আরও এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। মঙ্গলবারের আকাশে ঘটবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এই পাঁচ গ্রহের সহাবস্থান। মঙ্গলবার মহাকাশ বিজ্ঞানীদের মতে পাঁচ গ্রহকে দেখা যাবে একই সরলরেখায়। এই মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করার জন্য উদগ্রীব মহাকাশবিদ ও কৌতূহলীরা। আজ 28 মার্চ মঙ্গলবার, মঙ্গলবারের আকাশে প্রায় এক সারিতে দেখা যাবে পৃথিবীর নিকটবর্তী তিনটি গ্রহ মঙ্গল, বুধ আর শুক্রকে। এছাড়াও ওই সারিতেই থাকবে বৃহস্পতি, ইউরেনাসের মতো দূরবর্তী বৃহৎ আকারের গ্রহ। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন এই একই সারিতে চাঁদ ও M35 মতো, মানে মেশিয়ার 35 মতো নক্ষত্রমণ্ডলকেও দেখা যাবে মঙ্গলবারের এই রাতের আকাশে। তাহলে সব মিলিয়ে মঙ্গলবারের রাতের আকাশ হয়ে উঠবে নক্ষত্র খচিত। তাই যারা এই মহাকাশের মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করতে চান তারা সবাই আজকে চোখ রাখবেন মহাকাশের দিকে। তাহলে আজকের আমার এই ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।